আন্দোলন আসলে খুব চিন্তা চর্চা করে করা বস্তু নহয়। আন্দোলন এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে মই ভাবু, যেতিয়া সেইখিনি সময়ত জাতির আবেগত আঘাত পাইছিলে মানুহে, অসমীয়া রাইজে আঘাত পাইছিলে, তেতিয়া রাজপথলে ওলাই আহিছিলে এই জাতিধ্বংসী আইনখনের প্রতিবাদ করবলে। সেই জাতিধ্বংসী আইনখন মই আগতেও মনা নাছিলো আৰু এতিয়াও সেইখন মই মানিবলৈ টান পাও বা মই নামানো। এই জাতিধ্বংসী আইনখন বাতিল হওয়াটোৱে কামনা করো। অসমৰ জাতীয় অস্তিত্বৰ যি যুঁজ, এয়া আজির নহয়, এয়া আসলতে যুগ যুগ ধরে চলি আহি আছে। কেতিয়া আমি সফল হওঁ, কেবল এটাই কথা এগৰাকী অসমীয়া হিসাবে ভাবো, যে আমার প্রত্যেকের যিখিনি দায়িত্ব দায়বদ্ধতা জাতির প্রতি, সকলো ফালৰ পৰা ভাষা, সাহিত্য, সংস্কৃতি বা কর্ম, এতিয়া কর্মটো আটাইতকৈ অম্বিকাগিরি রায়চৌধুরীয়ে কৈ থৈ গৈছিলে, দেবে কৈ থৈ গৈছিলে, যে যেতিয়ালৈকে পথার আৰু বজাৰ অসমীয়াৰ হৈ থাকিব তেতিয়ালৈকে অসম অসমীয়াৰ হৈ থাকিব। গতিকে আমি সাহিত্য সংস্কৃতিৰ লগতে আমি কর্মটো আমার অধীনত, পথার বজার আমার অধীনত রাখব লাগিব, তেতিয়াহে জাতি সুরক্ষিত থাকিব।